তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর, আর তোমাদের কাজ দিয়েছিলাম ডেসিমাল থেকে বাইনারি অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। তো সবাই মোটামুটি গ্রুপে সলভ করে জমা দিয়েছ, এই জন্য থ্যাংক ইউ। তো তোমাদের এই দুজনের একটু কনফিউশন ছিল MSB আর LSB টা নিয়ে, এটা একটু শুরুতে বলে নেই। তো MSB আর LSB নিয়ে যাদের কনফিউশন আছে তাদেরকে বলি, MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন মোস্ট সিগনিফিকেন্ট কেন বলা হয়, ধরো আমরা যখন কোন একটা সংখ্যা লিখি, আমি ধরো বাইনারিতে একটা সংখ্যা লিখলাম, তো এই যে মনে করো এখানে একটা বাইনারিতে আমি সংখ্যা লিখলাম, এখানে 10010, এটা একটা বাইনারি সংখ্যা। এখানে প্রথম যে বিটটা, এই যে কোনো সংখ্যার প্রথম বিটটাকে বলা হয় MSB, যদি সেটা পূর্ণ সংখ্যা হয়। তো এটা হচ্ছে MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামনের সংখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, আর লাস্টের সংখ্যাটা হচ্ছে LSB, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এর কারণটা হচ্ছে তোমরা পড়েছিলে ডেসিমাল, আমি পড়েছিলাম তোমাদের মনে আছে কিনা, যে আমি বলেছিলাম যে 111 একটা সংখ্যা যদি ডেসিমাল হয় 111, তখন আমরা বলেছিলাম যে এটা হচ্ছে এককের ঘরের, এটা হচ্ছে দশকের ঘরের, এটা হচ্ছে শতকের ঘরের। দেখা যায় এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন, কারণ হচ্ছে এটার পাওয়ার হচ্ছে বেশি, এটা শতকের ঘরে আছে তার মানে এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে দশকের ঘরে আছে এটা এটা হলো 10, আর লাস্টের হচ্ছে এককের ঘরে তাই সংখ্যাটা হচ্ছে 1। তো এই জন্য লাস্টের সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে LSB, আর এটা হচ্ছে MSB, আর ডেসিমাল বা অন্যান্য সংখ্যার ক্ষেত্রে আমরা বলি MSD আর LSD, ডি হচ্ছে ডিজিট। তো বাইনারিতে যেগুলো ডিজিট সেগুলোকে বিট নামে ডাকা হয়, আর অন্যান্য ক্ষেত্রে ডিজিট বলা হয়। ধরো বাইনারি এখানে 10, এই প্রত্যেকটাকে আমরা কি বলি, বিট বলি, কিন্তু অন্যান্য সংখ্যায় যে সংখ্যাগুলো আছে, যেমন আমি বললাম 523 একটা ডেসিমাল সংখ্যা, তাহলে 523-এর যে 532 আছে এই প্রত্যেকটা জায়গায় একটা ডিজিট। এখন যদি দশমিক সংখ্যা হয়, ধরো আমি লিখলাম 523.25, তো দশমিক সংখ্যার ক্ষেত্রে এই যে এখানে আমরা যে বললাম 523, তাহলে এখানে এই 523 এটা হচ্ছে MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, MSD, আর এটা হচ্ছে LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, LSD। এখন এই যে দশমিকের পরে কার পাওয়ার বেশি হয় কার পাওয়ার কম হয়, তো দশমিকের পরে কার পাওয়ার কম হয় বেশি হয় এটা আমরা আজকে ম্যাথ করলেই ক্লিয়ার হবো, আমি এটা নিয়ে এখন কথা বলছি না, কারণ ম্যাথে আজকে আমরা এটা দেখাবো। তো আমরা যখন কোন একটা সংখ্যাকে ভাগ করি, ভাগ করার পরে যে জিনিসগুলো আসে, তো এখানে যে চিত্রটা আছে দেখো, এই চিত্রটা থেকে সমস্যা আছে, এটা এখানে যে চিত্রটা, এটা ইন্টারনেটের একটা ছবি, তো এখানে ওদের যে ওরা যে মিনিংটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এটা আলাদা একটা বিষয়। তো আমরা আমরা যে সংখ্যাটা বানাবো এটা বাদ, এটা দিকে তাকানোর দরকার নেই, আমরা যে সংখ্যাটা বানাবো আমরা কিভাবে করি, আমরা হচ্ছে কোন একটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ থাকে সেগুলো আমরা পাশে লিখি, লিখার পর আমরা সাজাই কিভাবে, এই নিচ থেকে উপর পর্যন্ত যাই, তাই তো, নিচ থেকে উপর পর্যন্ত যায়। এখন যেটা আমরা শুরুতে রাখি সংখ্যাটা, কিন্তু আমরা এইভাবে অ্যান্সারটা লিখি। ধরো আমি যদি এই সংখ্যাটার অ্যান্সার লিখতাম, তাহলে লিখতাম হচ্ছে এইভাবে, প্রথমে লিখতাম 1, এই যে নিচ থেকে 1, তারপর লিখতাম 0, তারপর লিখতাম এই 1, তারপর লিখতাম আবার 0, তারপর লিখতাম ডাবল 1, অর্থাৎ নিচ থেকে উপরে যাচ্ছে। তাহলে এই 1টা কিন্তু শুরুতে চলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই 1টা হচ্ছে MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এই 1টা হচ্ছে MSB। তাহলে এই 1টা কোত্থেকে এসেছে, এখান থেকে এসেছে, অর্থাৎ যখন সাজানো হয় তখন এটা কিন্তু শুরুতে চলে যায়। এই জন্য আমরা বলেছি লাস্টের যে বিটটা আছে সেই বিটটা হচ্ছে MSB, আর ফার্স্টের যে বিটটা আছে এটা হচ্ছে LSB, ফার্স্টের যে বিটটা আছে সেটা হচ্ছে LSB। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, মানে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করব। গত ক্লাসে আমরা এটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তারপরে তোমরা অনেকে সলভ করেছো, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয়। তো তোমরা আপাতত খাতায় যেটা লিখবা সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এর রূপান্তর, তোমরা লিখো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, খাতার মধ্যে লিখো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। তো আমরা একটা হোয়াইট বোর্ড নিয়ে তারপর হচ্ছে এটা করি। তো আমরা আপাতত একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, আমাদের আজকের যে শুরু টপিক সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। তো দেখো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল আমরা এগুলো পড়ছি, ডেসিমাল থেকে বাইনারি যেতে হলে দুই দিয়ে ভাগ করতে হয়, মানে দশমিকের আগে দুই দিয়ে ভাগ আর দশমিকের পর দুই দিয়ে গুণ। তো আমরা এই ডেসিমাল থেকে বাইনারি যাব, তারপর হচ্ছে অক্টাল যাব। তো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল আমাদের দেখা হচ্ছে, এখন আমরা হেক্সাডেসিমালে যাব অ্যাকচুয়ালি। তো দেখো এখানে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে নিয়মটা সবাই আমরা জানি, 16 দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা সংখ্যা যদি আমরা নিই, ধরো একটা সংখ্যা হচ্ছে আমি বললাম গতদিন আমরা মনে হয় 225 নিয়েছিলাম, যদি আমি
ঠিক বলে থাকি, 225 নিয়েছিলাম। এটাকে আমরা দেখি আজকে, এটা আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে 225 কে যদি আমরা হেক্সাডেসিমাল কনভার্ট করি তাহলে কি হবে, 225 কে যদি আমরা হেক্সাডেসিমাল কনভার্ট করি তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্নগুলো কিভাবে লেখা থাকবে, প্রশ্নগুলো হচ্ছে এভাবে বেজ দেওয়া থাকবে, 225 এখানে বেজ থাকবে 10, আর হচ্ছে হেক্সাডেসিমালের এখানে বেজ থাকবে হচ্ছে 16। তো এখন 225 কে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে এই 225 আমরা লিখবো, 225 লেখার পরে তারপর হচ্ছে আমরা কি করবো, এটাকে 16 দিয়ে ভাগ করব। তো যদি আমরা 16 দিয়ে ভাগ করতে চাই তাহলে আমরা প্রথমে ভাগ করি 16-র মধ্যে, 225-এর মধ্যে আমরা প্রথমে 22 নিলাম, 16 একে 16 একবার ভাগ যাচ্ছে, 16 একে 16। তারপরে থাকে এখানে 6, 22 থেকে 16 বাদ দিলে থাকে 6, 65, 65 হলে কত হয়, 4 16 64, 14 বার যাচ্ছে, 4 16 64, ভাগশেষ থাকে হচ্ছে 1, ভাগশেষ 1 থাকে। এরপরে আমরা আবার এই 14 কে ভাগ করবো 16 দিয়ে, কারণ এটা জিরো হয়নি, আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটা জিরো বানানো, এই জায়গাটা জিরো বানানো হচ্ছে আমাদের টার্গেট। আমরা আবার 16 দিয়ে ভাগ করবো, আমরা দেখতে পাচ্ছি যে 16 দিয়ে 14 কে ভাগ করা যাবে না, কারণ 14 সংখ্যাটা 16 থেকে ছোট, তার মানে একবার ভাগ করা যাচ্ছে না, জিরো বার। তো ভাগ করা না গেলে এই 14টা হচ্ছে কি এখানে থেকে যাবে, তো এখানে 14টা যে থাকলো, এই 14 মানে হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমালি ই, 14 মানে হচ্ছে হেক্সাডেসিমালি ই, তো আমরা এখানে 14 না লিখে ই লিখে দিলাম, 14 লিখে ব্রাকেটে ই লিখলেও পারো তুমি, সমস্যা নেই, 14 লিখে ব্রাকেটে ই লিখলে অথবা 14টাকে ব্রাকেটে রেখে পাশে ই লিখলে হবে। আমরা জানি নিচের সংখ্যাটা হচ্ছে MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এখানে আমরা বলবো MSD মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তো MSB আর এগুলো হচ্ছে LSB, তার মানে আমরা MSB থেকে LSB দিকে যাচ্ছি। তো এখানে আমাদের অ্যান্সার হবে E1। এখন আমরা তো এখানে দশমিকের অংশটা দেখি নাই, আমরা দশমিকের অংশটা অ্যাসাইনমেন্ট দিই নাই, যে তুমি করাইনি তাই দিই নাই আর কি। তো আমাদের অ্যান্সার হচ্ছে E1। এখন কথা হচ্ছে যদি আমি প্রশ্নটা বলতাম এভাবে, ধরো প্রশ্নটা আমি চেঞ্জ করে বললাম তোমাদেরকে যে প্রশ্নটা হচ্ছে 225 পয়েন্ট, 225 পয়েন্ট কত বলবো, 10, আচ্ছা 225 পয়েন্ট 201 এমন একটা সংখ্যা আমি নিলাম, এটা মনে করে ছিল প্রশ্নে আমাদের 225 পয়েন্ট 201। এখন এই প্রশ্নটাকে হচ্ছে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে, এটাকে আমরা সলভ করব। তো ই যারা বুঝতে পারে তাদের জন্য আমরা একটু বলে রাখি, আমি প্রশ্নটা তো লিখলাম, এখন আমরা একটু বলে রাখি যে ই কেন হলো। আমরা জানি হেক্সাডেসিমালে 14 বলে কিছু নাই, মানে কারণ হচ্ছে আমরা তো প্রতীক দ্বারা প্রকাশ করি, তাই না, হেক্সাডেসিমালে 14 বলে কোনো প্রতীক নাই, প্রতীক গুলো কেমন, হেক্সাডেসিমালে প্রতীক গুলো হচ্ছে শুরু হয় হচ্ছে 0 থেকে শুরু করে, তারপর হচ্ছে 1, 2, 3 এভাবে করে যাবে, কোথায় যাবে হচ্ছে 9 পর্যন্ত, 9 পর্যন্ত যাওয়ার পর আমরা কোথায় যাই, তারপর হচ্ছে এ, 9 এর পর হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর ই, তারপর হচ্ছে এফ। তাহলে প্রতীক কিন্তু এই কয়টাই, এর বাইরে কিন্তু কোনো প্রতীক নাই, তার মানে এখানে 14, 11, 12 এইরকম নামের কোনো প্রতীক নাই। তাহলে এই প্রতীক নাই মানে কি আমরা এগুলো লিখতে পারবো না, তাহলে যদি 9 এর পরে 10 আসে তাহলে 10 এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে, 10 এর পরিবর্তে আমাকে এ লিখতে হবে, যদি কখনো 10 চলে আসে তাহলে আমাকে এ লিখতে হবে, যদি আমার কখনো 11 চলে আসে তাহলে বি লিখতে হবে, 11 চলে আসলে বি লিখতে হবে, 12 চলে আসলে সি লিখতে হবে, তার মানে এই 10, 11, 12 এগুলোর পরিবর্তে আমাকে এ বি সি ডি লিখতে হবে, কারণ হেক্সাডেসিমালে আমাদের 11, 12, 13 এই সংখ্যাগুলো নাই। তো না থাকার কারণে যখন আমি দেখবো 10 আসছে তখন আমি এ লিখবো, যখন দেখবো 13 আসছে তখন ডি লিখবো, যখন দেখবো 14 আসছে তখন ই লিখবো। এই সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ একেবারে ইজি হয়ে যাবে, আর 15 আসলে এফ লিখবে, এর বেশি তার দরকার নাই, কারণ এর বেশি আর আসবে না, 16 দিয়ে ভাগ করলে কখনোই 15 থেকে বড় কোনো সংখ্যা আসবে না, 15 পর্যন্ত সর্বোচ্চ আসবে। তাহলে আমরা যদি 10 দেখি তাহলে এ লিখবো, 11 দেখলে বি লিখবো, 12 দেখলে সি লিখবো, তাহলে এখানে আমাদের হচ্ছে 14 ছিল আমাদের হাতে, তো 14টা আমরা এখানে লিখেছি, 14টা কি লিখেছি, এখানে ই লিখেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে কেন আমরা হচ্ছে লিখবো, কারণ হেক্সাডেসিমালের যে প্রতীক গুলো আছে সেখানে 13, 14 নামের কোনো প্রতীক নাই, তাহলে এই 14-এর পরিবর্তে আমাদেরকে ই লিখতে হবে। ওকে, তাহলে দশমিকের পরের অংশটা আমরা বলেছিলাম যে হেক্সাডেসিমাল থেকে মানে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যেতে হলে দশমিকের আগের অংশকে আমরা কি করব, দশমিকের আগের অংশকে আমরা 16 দিয়ে ভাগ করব, আর পরের অংশকে আমরা 16 দিয়ে গুণ করব। এখন 16 দিয়ে গুণটা কেমন হবে, তুমি চাইলে হচ্ছে এই যে একক, দশক, শতক এভাবে লিখতে পারো, আবার চাইলে হচ্ছে আচ্ছা আমরা গুণটা এইভাবে লিখি, গত ক্লাসে যেভাবে করেছিলাম গুণটা আমরা কিভাবে করেছিলাম, 201 তার সাথে আমরা 16 গুণ করব, 16 গুণ করার পরে তারপর হচ্ছে দেখবো দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যার কোন অংশটা আছে, এটা কিন্তু দশমিক, এটা কিন্তু দশমিক 201, ঠিক আছে, এটা কিন্তু দশমিক আছে এখানে। এখন এই 201 আর 16 গুণ করার পরে
দেখতে হবে পূর্ণ সংখ্যা কত আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা কত আর হচ্ছে ভগ্নাংশ কত। এখন এই যেগুলো দশমিকের অঙ্ক সেগুলো আমরা এখানে লিখবো, আর বাম পাশে পূর্ণ সংখ্যাগুলো লিখবো। তাহলে 216 একটু ক্যালকুলেটার একজন আমাকে গুণ করে লিখে দাও কত হয়, একজন কষ্ট করে লিখে দাও যে 201 কে যদি আমরা হচ্ছে ইয়ে করি 16 দিয়ে গুণ করি তাহলে কত আসে একটু লিখে দাও সবাই। আচ্ছা আমাকে একটু ক্যালকুলেটারে জাস্ট একটু হেল্প করো, আমাকে একটু লিখে দাও যে 201 সাথে 16 গুণ করলে কত হয়। আচ্ছা অলরেডি চলে এসেছে, হিসাব যেন ভুল না হয়। তো লিখেছে 3216। আচ্ছা তার মানে আমাদের দশমিকের পরে ঘর আছে এখানে তিনটা, কিন্তু চলে আসছে হচ্ছে চারটা ঘর, তার মানে 3.3.216। আসলে অ্যাকচুয়ালি এটা 3216 না, 3.216। তার মানে এই যে 3 point something আসলো, 3টাকে আমি বাইরে নিয়ে গেলাম। কিন্তু এখন আমি আবার 16 দ্বিগুণ করবো, এখন 0.216 কে 16 দ্বিগুণ করে দেখা কত আসে। 0.216 এটাকে 16 দ্বিগুণ করে বলো কত আসে। 0.216 কে আমরা 16 দ্বিগুণ করবো, 0.216। আচ্ছা অলরেডি চলে এসেছে গুণফল। আচ্ছা এই দশমিকটাকে কিন্তু ধরতে হবে, হ্যাঁ দশমিকটা এখানে রাখতে হবে, দশমিকটা রাখতে হবে। তো এখানে তিন ঘর, এখানে তিন ঘর আছে, তো তিন ঘরের বেশি থাকলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা আকারে নিয়ে যাবো। তো ক্যালকুলেটারে চাপ দিলে কিন্তু ক্যালকুলেশনটা চলে আসবে, এরপরে মনে হয় 3.456 চলে আসছে। তাহলে 3টা বাইরে চলে যাবে, 3টা বাইরে চলে যাবে, তারপর আসবে এখানে 0.456, 0.456। তো এই 0.456 এটার সাথে আবার 16 গুণ করতে হবে, আবার 16 গুণ করে আমাকে জানাও কত আসছে। অলরেডি গুণফল চলে আসছে, দেখে আমরা কত এসেছে। তো আমরা এখানে কি করবো, 0.456 এর সাথে 16 গুণ করবো। তো গুণ করে আমরা দেখবো হচ্ছে কত আসছে, এখানে আসছে 7.296। আচ্ছা আরেকটা ঘর আমরা করি, আবার একটু গুণ করে আমাকে জানাও। তো এখানে আসছে 7.296। তো আমরা যেখানে লিখি 0.296, এইভাবে করে জাস্ট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো আসার কোনো পসিবিলিটি নাই, জিরো যেহেতু আসতেছে না, তার মানে আমরা হচ্ছে তিন ঘর বা বড় জোর চার ঘর পর্যন্ত যাবো, এরপরে আমরা যাব না। এরপরে গেলে তো সারা জীবনে করা যাবে এরকম, এটা শেষ হবে না। তো আমরা তিন ঘর বা বড় জোর চার ঘর পর্যন্ত যাব, চার ঘর পর্যন্ত যাওয়া বেটার, তিন ঘর গেলে সমস্যা নাই। তো আমরা এখানে লিখতে পারি 4.736। ওকে, তো এখানে 16 দিয়ে গুণ করার সময় খেয়াল রাখতে হবে যে 7টা কিন্তু বাদ দিয়ে আমাদের গুণ করতে হবে, হ্যাঁ 7টা বাদ দিয়ে আমাদেরকে হিসাব করতে হবে। তো আমাদের এখানে এসেছে 4.736, তো আমরা 4 point লিখলাম আর 736 এখানে লিখলাম। এখন আমাদের অ্যান্সারটা তাহলে কিভাবে আমরা সাজাবো, অ্যান্সারটা হচ্ছে প্রথমে দশমিকের আগের অংশ আমরা পেয়েছি E1, তো আমরা লিখবো হচ্ছে E1, দশমিকের আগে পেয়েছি আমরা E1, আর দশমিকের পরে হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে উপর থেকে নিচ্ছে। দশমিকের পরে যেটা হয় সেটা হচ্ছে শুরুটা হচ্ছে MSB হয়, দশমিকের পরে শুরুটা MSB হবে আর শেষেরটা হবে LSB বা MSD বললে MSD। তো যেহেতু এখানে হেক্সাডেসিমাল আমরা MSD বলতে পারি, MSD, আর এটা হবে LSD। তার মানে দশমিকের আগের যেটা MSD ছিল দশমিকের পরে সেটা উল্টা হয়। তো এখন যদি আমরা এটাকে লিখি, অ্যান্সারটা যদি লিখি তাহলে কিভাবে লিখবো, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 225.201, এটা ছিল হেক্সাডেসিমালে। তো এটা হচ্ছে আমরা আমরা আমাদের অ্যান্সার পেলাম কত, অ্যান্সার পেলাম হচ্ছে E1.3374, এটাকে ডট ডট দিয়ে রাখলাম, কারণ আমাদের অ্যান্সারটা তো আমরা শেষ করতে পারি নাই, যেহেতু শেষ করতে পারি নাই ডট ডট দিয়ে রাখলে সেফ, মানে তোমার নাম্বার কাটবে না। আমরা পরীক্ষার হলে ঠিক অ্যান্সারটা এইভাবেই লিখবো, আমি এখানে যেভাবে লিখছি এভাবে করে লিখবো, সাথে হচ্ছে বেসটা দিয়ে দিব। পরীক্ষার হলে যখন আমরা অ্যান্সার লিখবো আমরা হচ্ছে এখানে বেস, হ্যাঁ বলো তাহলে আবার 3374 এটা সরাসরি নিচে LSD হবে না, উপরে আবার MSD কেন লিখেছেন? আচ্ছা মানে আমি জাস্ট দেখিয়েছি, পরীক্ষার হলে তোমার এটা লিখতে হবে না, পরীক্ষার হলে এটা না লিখলেও চলবে। আমি দেখেছি যে এখানে MSD হলে এটা হচ্ছে LSD, খেয়াল করো ভালো করে, দশমিকের আগের অংশ যদি নিচেরটা MSD হয় তাহলে উপরটা হচ্ছে LSD, তাই তো? আচ্ছা তাহলে এটা যদি LSD হয় এটা তো দশমিকের আগের অংশ, আর এখন দশমিকের যে পরের অংশ আছে সেটার জন্য কিন্তু আবার আলাদা, সেটার জন্য আলাদা কারণ দশমিকের পরে যে ঘরটা থাকে। তো আমরা কিভাবে লিখছি, আমরা কিন্তু দশমিকের পরে কিন্তু নিচ থেকে উপরে যাই না, আমরা হচ্ছে উপর থেকে নিচে আসছি। তাহলে উপর থেকে নিচে আসা মানে আমরা প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগে লিখছি,
তাই তো? উপর থেকে নিচে আমরা যাচ্ছি, তার মানে হচ্ছে এখান থেকে শুরু হবে, তাহলে এটা হচ্ছে এমএসডি হবে। যেহেতু আমরা 3374 এভাবে লিখি, তাহলে এখান এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি। তার মানে দশমিকের আগে আর দশমিকের পরে দুইটা জায়গা হচ্ছে ভিন্ন। দশমিকের আগে আমরা নিচ থেকে শুরু করি, প্রথমে এমএসডি দিয়ে শুরু করি, পরে এলএসডি। দশমিকের পরে হচ্ছে আমরা উপর থেকে শুরু করি। তাই এমএসডি এলএসডি দুইটাই ঠিক আছে, কিন্তু উপর আর নিচ থেকে শুরু করার কারণে আমরা হচ্ছে লিখার জায়গাটা হচ্ছে দুই জায়গায়। তো পরীক্ষার হলে হচ্ছে এটা না লিখলেও চলবে, মানে এটা এই এমএসডি এলএসডি গুলো উল্লেখ না করলে চলবে, এটা ইম্পর্টেন্ট কিছু না। ওকে, তো হচ্ছে আমরা এইভাবে করে, আমরা এখন যে ম্যাথটা দেখলাম, এইভাবে করে আমরা ডেসিমাল থেকে একই সিস্টেমে বাইনারি যেতে পারি দুই দিয়ে ভাগ করে, একই সিস্টেমে অক্টালে যেতে পারি আট দিয়ে ভাগ করে, একই সিস্টেমে হেক্সাডেসিমালে যেতে পারি 16 দিয়ে ভাগ করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা অ্যান্সারটা লিখবো এইভাবে, E1.3374, একটু ডটার দিয়ে রাখবো কারণ আমরা এটা শেষ করতে পারি নাই, আর এখানে বেজ হচ্ছে 16 আর এখানে বেজ হচ্ছে 10। ঠিক এইভাবে করে যদি আমরা অ্যান্সারটা লিখি তাহলে ভালো হবে। আর হচ্ছে আমরা এই এমএসডি এলএসডি এগুলো আমাদের না লিখলে চলবে। আচ্ছা, তোমাদের সাউন্ড একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা, মিউট করে ফেলেছো, থ্যাংক ইউ। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা উল্টাগুলো করব। আমরা তো ডেসিমাল থেকে বাইনারি গেছিলাম, ডেসিমাল থেকে অক্টাল গেছিলাম, আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল গিয়েছিলাম। তো এখন আমরা উল্টাটা করব। আমরা হচ্ছে বাইনারি থেকে শুরু করব, বাইনারি থেকে অন্যান্য জায়গাগুলোতে যাব। তো দেখো এখন আমরা কিভাবে করব। তোমরা সবাই হচ্ছে খাতায় যে কাজটা করবা সেটা হচ্ছে লিখবা, আমি এগুলো মুছে ফেলি। আচ্ছা, তাহলে সবাই খাতায় লিখো। তো দেখো আমরা জাস্ট একটু বলে নেই কি কি করেছিলাম। আমরা একটু মিলাই করি তাহলে মনে থাকবে আর কি, সবগুলো যদি একটু গুছিয়ে পড়ি। আমরা যে কাজটা করেছি, আমরা ডেসিমাল থেকে গিয়েছিলাম হচ্ছে কোথায়, প্রথমে গেছে বাইনারিতে, বাইনারিতে তারপর হচ্ছে গিয়েছে আমরা অক্টালে, তারপর আমরা গিয়েছি অক্টালে, তারপর গেছি হচ্ছে আমরা হেক্সাডেসিমালে। তো তোমরা কিন্তু আবার হেক্সা লিখো না, অনেকে আবার হেক্সা লিখে, হেক্সা লিখলে যেটা হবে, হেক্সাডেসিমাল মানে হচ্ছে, হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা আর হেক্সা হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা। হেক্সা বলে কিন্তু একটা সংখ্যা আছে। তো দেখো এখানে আমরা যে কাজটা করেছি, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা মূলত এখানে যে কাজগুলো করেছি, আমরা হচ্ছে যখন ডেসিমাল থেকে বাইনারি গেছি তখন আমরা দুই দিয়ে ভাগ করেছি, যখন আমরা ডেসিমাল থেকে অক্টালে গেছি, ডেসিমাল থেকে যখন অক্টালে গেছি তখন আমরা কি করেছি 16 দিয়ে ভাগ করেছি, আর ডেসিমাল থেকে যখন আমরা হেক্সাডেসিমাল গিয়েছি তখন আমরা কি করেছি, মানে অক্টালে হচ্ছে 8 দিয়ে ভাগ করেছি আর হেক্সাডেসিমাল 16 দিয়ে ভাগ করেছি। এখন এই বাইনারি থেকে যখন ডেসিমালে যাব তাহলে উল্টাটা হবে। বাইনারি থেকে ডেসিমালে গেলে কি করতে হবে, বাইনারি থেকে ডেসিমালে গেলে আমরা বলেছিলাম যে একটু আগে যেটা বলেছিলাম যে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে দশমিকের আগের অংশকে দুই দিয়ে ভাগ আর হচ্ছে পরের অংশকে হচ্ছে দুই দিয়ে গুণ করতে হয়। তো এখন ঠিক উল্টাটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি বাইনারি থেকে ডেসিমাল। যদি আমরা বাইনারি থেকে ডেসিমাল যাই তাহলে আমরা কি লিখবো নিয়মটা সবাই একটু এখানে খাতায়। তো লিখো হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে যেতে হলে দশমিকের আগের অংশকে দুই দিয়ে গুণ এবং দশমিকের পরের অংশকে দুই দিয়ে ভাগ করতে হয়। বাইনারি থেকে ডেসিমালে যেতে হলে দশমিকের আগের অংশকে দুই দিয়ে গুণ এবং দশমিকের পরের অংশকে দুই দিয়ে ভাগ করতে হয়। ডেসিমাল থেকে বাইনারি সরি বাইনারি থেকে ডেসিমাল যেতে হলে দশমিকের আগের অংশকে দুই দিয়ে গুণ এবং পরের অংশকে দুই দিয়ে ভাগ করতে হয়। তো আগে যেটা করেছিলাম ঠিক তার বিপরীত, আগে আমরা দশমিকের আগে দুই দিয়ে ভাগ করেছিলাম পরে দুই দিয়ে গুণ করেছিলাম, আর এখন হচ্ছে আগে দুই দিয়ে গুণ হবে পরে হচ্ছে দুই দিয়ে ভাগ হবে। এখন তোমাদেরকে এই ম্যাথ গুলো করার জন্য জাস্ট ছোট একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, ধরো আমি বললাম 10 একটা সংখ্যা, একটু বোঝার চেষ্টা করো, 10 একটা সংখ্যা। আমি যদি 10 সংখ্যাটাকে এভাবে 1/5 দিয়ে গুণ করি, 10 সংখ্যাটাকে যদি আমি 1/5 দিয়ে গুণ করি, অথবা যদি আমি 10 সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করি, 10 সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করি, দেখো দুইটার মিনিং কিন্তু একই। আমি যদি সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 5 × 2 = 10, আর আমি যদি সংখ্যাটা হচ্ছে 1/5 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা কত আসবে, আসবে হচ্ছে 2। তো আমি 10 কে 1/5 দিয়ে গুণ করতে পারি অথবা 10 কে আমি চাইলে 5 inverse 1 দিয়ে গুণ করতে পারি। তো এখন আমি যদি তোমাকে এই কথাটা বলি যে আমি এই 10 কে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 5 দিয়ে ভাগ করেছি, দেখো আমি কিন্তু এখানে 10 কে 5 দিয়ে ভাগ করেছি, আমি যে লিখলাম 10 × 5 inverse 1, এখানে কিন্তু আমি 10টাকে 5 দিয়ে ভাগ করেছি। কেন, কারণ 10 × 5 inverse 1 মানে হচ্ছে 1/5, 5 inverse 1 মানে 1/5। এখানে দেখা যাচ্ছে গুণ চিহ্ন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু
10 কে আমরা 5 দিয়ে ভাগ করে তারপর যে ভাগফলটা এসেছে সেটা কিন্তু আমরা লিখেছি। তো আমাদের এই অঙ্কে আমরা যে নিয়মটা লিখলাম যে বাইনারি থেকে ডেসিমালে যেতে হলে প্রথমে আমরা কি করি, 2 দিয়ে গুণ করি, পরে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করি। পরে যে 2 দিয়ে ভাগ করি সেটা দেখা যাবে আমরা যে এইভাবে ইনভার্স আকারে লিখবো। তো ইনভার্স আকারে লিখলে এটা বুঝতে হবে যে এটা গুণ চিহ্ন দেওয়া হলেও এটা ভাগ, গুণ চিহ্ন দেওয়া হলেও এটা অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে। তাহলে ইনভার্স দিয়ে যখন আমরা কোনো কিছু গুণ করি তখন কিন্তু সেটা গুণ হয় না, সেটা কিন্তু ভাগই হয়। তো এটা আমরা ম্যাথ করার সময় বুঝবো যে কথাগুলো আমি কেন বলছি। তো দেখো আমি বললাম যে এখানে আমরা কি করব, আমরা হচ্ছে একটা প্রশ্ন নিব। ধরো আমি একটা প্রশ্ন নিব, প্রশ্নটা হচ্ছে এরকম, একটা বাইনারি সংখ্যা নিব। তো সবাই খাতার মধ্যে একটা বাইনারি সংখ্যা লিখে ফেলো। তো বাইনারি সংখ্যাটা হচ্ছে এরকম, আমরা কত নিব, ধরো 1 0 1 1 এরকম একটা সংখ্যা নিলাম। আচ্ছা ছোট করে নেই, পয়েন্ট প্রথমে আমরা ছোট একটা সংখ্যা করি তারপরে বড় একটা ম্যাথ করব। এরপর হচ্ছে 1 0 1 এরকম একটা সংখ্যা নিলাম, বা 1 0 0 1 1 এটা নিলাম। তো এটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে, আমাকে যেতে হবে ডেসিমালে। তো আমরা জাস্ট আগের অঙ্কের এখন উল্টাতে যাচ্ছি। তো এখন এটা যদি আমরা বাইনারি থেকে ডেসিমাল নিতে চাই, বাইনারি থেকে ডেসিমাল নিতে চাই, তার প্রশ্ন হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে গেলে কত হবে এটা বের করতে হবে। তো এখন দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের পরীক্ষাতে অবশ্যই বেজ বলা থাকবে। এখানে ধরো বেজ বলা থাকলো 2, আর এখানে বেজ বলা থাকলো 10। এখন যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে আমরা বলেছি দশমিকের আগের অংশটা সেটাকে আমরা কি করবো, 2 দিয়ে গুণ করবো, আর পর অংশকে 2 দিয়ে ভাগ করব। এখন এই 2 দিয়ে গুণ করার সময় আমি হচ্ছে এখানে 1 দেখো, খেয়াল করো ভালো করে, এখানে যে সংখ্যাটা আছে এখানে সংখ্যাটা কত আছে, প্রথমে আছে 1, একটু ভালো করে খেয়াল করো ঠান্ডা মাথায়। 1 এর সাথে আমি 2 গুণ করলাম, আছে ক্যালকুলেটারে গুণটা কিন্তু এরকম ভাবে আছে, তো মানে আমার এখানে কিবোর্ডে আর কি ল্যাপটপের কিবোর্ডে গুণ চিহ্ন এইভাবে, তোমরা ওই ক্রস গুণ, ক্রস যে গুণ চিহ্ন আছে সেটা দিতে পারো। ধরো আমি হচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা কি, প্রথম সংখ্যাটা হচ্ছে 1। এখন লেখার দরকার নেই, আগে তোমরা বোঝার চেষ্টা করো, পরে লিখো। এখানে যে 1 আছে তার সাথে 2 গুণ করলাম, তারপরে প্লাস, তারপরে যে 0 আছে তার সাথে 2 গুণ করলাম। আচ্ছা তারপরে তারপরে কি করলাম আমরা, তারপরে হচ্ছে, তারপরে আবার 1 আছে তার সাথে 2 গুণ করলাম, তারপর 1 আছে তারপর 2 গুণ করলাম, এইভাবে করে আমরা, তারপরে আবার হচ্ছে 0 আছে, এই যে 0 আছে তার সাথে আমরা 2 গুণ করলাম, 0 এর সাথে আমি 2 গুণ করলাম, এরপরে আবার, এরপরে আবার কি আছে, এরপরে আবার একটা 1 আছে, এই যে একটা 1 আছে, এই 1 এর সাথে আমি 2 গুণ করলাম, 1 এর সাথে আমি 2 গুণ করলাম, এরপরে আবার একটা 1 আছে তার সাথে আমি 2 গুণ করলাম। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমি সব সংখ্যার সাথে 2 গুণ করলাম, এই কাজটা কি আমাদের জন্য, এটা কি ঠিক হলো কাজটা, মানে আমি সব সংখ্যার সাথে 2 গুণ করতেছি, কাজটা ঠিক হলো কিনা। আমরা আগে বলেছি যে এই বাইনারি সংখ্যাটা একটা কি সংখ্যা, এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা, অর্থাৎ যার স্থানিক মান আছে বা স্থানীয় মান আছে, মানে নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান আছে। এখন এই যে আমরা কাজটা করলাম সবগুলো সংখ্যার সাথে 2 গুণ করে দিলাম, এটা কিন্তু কাজটা ঠিক হলো না। কারণ হচ্ছে আমরা বলছি, আগেই বলেছি যে বাইনারি সংখ্যাটা একটা পজিশনাল সংখ্যা, তার মানে প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা করে একটা নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান আছে। এখন এইখানের যে সংখ্যাটা 101, তো এই 101 সংখ্যাটা এই এই শেষের যে 1 সে কিন্তু আছে এককের ঘরে, তাই তো? আর এখানে যে 0 আছে সে কিন্তু এককের ঘরে না, সে কিন্তু তার পরের ঘরে আছে, তার মানে তার পাওয়ারটা একটু বেশি, পরের যে 1 তার পাওয়ার কে একটু বেশি। অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যা অবস্থানের কারণে যার যার পাওয়ারটা আলাদা। এখন এই পাওয়ারটা আমরা কিভাবে হিসাব করি, আমরা যখন ডেসিমাল সংখ্যা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যখন আমরা ডেসিমাল সংখ্যা বলেছিলাম তখন আমরা বলেছিলাম প্রথম সংখ্যাটা হয় 10 টু দি পাওয়ার 0, কিন্তু এটা তো ডেসিমাল সংখ্যা না, এটা তো বাইনারি সংখ্যা, তাহলে এখানে হবে পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 0। এখানে পরেরটা কি হবে, 2 টু দি পাওয়ার 1, তারপরেটা কি হবে, 2 টু দি পাওয়ার 2। জাস্ট আমরা বোঝার চেষ্টা করছি লজিক্যালি, হ্যাঁ মুখস্থ করছি না, কেন আমরা 2 দিয়ে গুণ করবো, কেন পাওয়ার দিব, এই বিষয়গুলো আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করছি। আমরা যখন ডেসিমাল সংখ্যা লিখি 10 ভিত্তিক সংখ্যা, তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। প্রথম ক্লাসগুলো যারা ভালো করে দেখেছো তারা জানো যে আমরা এইভাবে করেছিলাম। তখন আমরা কি করি, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এইভাবে করে আমরা হচ্ছে সংখ্যা গুলো গুণ করি। কেন করি, কারণ যার যার অবস্থান অনুযায়ী তার মানটা নিতে হয়। আর এখানে সিমিলার ভাবে আমরা কি কাজটা করবো, যেমন এখানে এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার এই যে পাওয়ার 0 ঘরে আছে, 0, এটা হচ্ছে পাওয়ার 0 ঘরে আছে, এটা হচ্ছে কোথায়, 1 এর ঘরে আছে, 1, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে 2 এর ঘরে আছে, আর পরে সংখ্যা থাকলে 3 এর ঘরে হইতো। তাহলে এই পাশে গুলো কি হবে, আমরা বলেছিলাম দশমিকের পরে ইনভার্স 1 আসে, ইনভার্স 1, তারপর হচ্ছে এটা হবে ইনভার্স 2, এরপর এটা হবে ইনভার্স 3, এরপর এটা হবে ইনভার্স 4, এভাবে করে বাড়তে থাকবে। এখন
এই দশমিকের পরে ইনভার্স ওয়ান দিলে কি হবে? ইনভার্স ওয়ান দিলে দশমিকের পর একটা ঘর তৈরি হয়, ইনভার্স টু দিলে দশমিকের পর দুইটা ঘর তৈরি হয়, ইনভার্স থ্রি দিলে দশমিকের পর তিনটা ঘর তৈরি হয়। তো এই জন্য তাহলে আমরা কি করব, দশমিক থেকে বাম দিকে যাব জিরো ওয়ান টু থ্রি এভাবে, আর দশমিক থেকে আমরা ডান দিকে আসবো ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি এইভাবে। তাহলে এখানে আমাদের যে সংখ্যাগুলো নিয়েছি আমরা ঠিক ওইভাবে করে বসাবো। তাহলে এখানে প্রথম ওয়ানটা এটা কতের ঘর আছে, টু এর ঘর আছে, লিখলাম পাওয়ার টু। পরের যে জিরোটা এটার সাথে যে টুটা আছে এটা কার ঘর আছে, ওয়ান এর ঘর আছে, লিখলাম পাওয়ার ওয়ান। এরপরে যে ওয়ানটা এটা কার ঘর আছে, পাওয়ার জিরো ঘর আছে, লিখবো জিরো। তারপরে এখানে যে জিরোটা আছে সেটা কার ঘর আছে, ইনভার্স ওয়ান এর ঘর আছে, লিখলাম ইনভার্স ওয়ান। এরপরে যে টুটা এটা আছে ইনভার্স টু এর ঘরে। এরপরে যে থ্রিটা এটা আছে ইনভার্স থ্রি এর ঘরে। এইভাবে করে আমরা সবগুলো সংখ্যা একটা একটা কি করলাম, মানে তাদের পজিশন অর্থাৎ তাদের নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যাগুলোকে আমরা হিসাব করলাম। এখন যদি তুমি হচ্ছে গুণ করে দাও, ধরো দুই দোকানে চার, তার সাথে এক গুণ করলে চারই হয়, লিখলাম চার। তারপরে প্লাস এখানে জিরোর সাথে দুই গুণ করলে জিরো হয়ে যায়, এটা আমি লিখলাম না, আর এটা আমি লিখলাম না, মাঝখানে জিরোটা লিখলাম না, আচ্ছা জিরো লিখে রাখি, জিরো লিখে রাখি, পরবর্তীতে আর লিখবো না। এরপরে সংখ্যাটা দেখো, এখানে টু টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয়, তাহলে এই সংখ্যাটা হচ্ছে ওয়ান, লিখলাম ওয়ান। এরপরে কি আছে, এরপর হচ্ছে এখানে আছে জিরোর সাথে টু ইনভার্স ওয়ান, তো জিরোর সাথে কোনো কিছু গুণ হলে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, লিখলাম জিরো। এরপরে প্লাস টু ইনভার্স টু, টু ইনভার্স টু মানে কি, ওয়ান বাই টু স্কোয়ার, টু ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার, তো ওয়ান বাই টু স্কোয়ার করলে কত হয়, ফোর হয়। টু ইনভার্স টু মানে ওয়ান বাই টু স্কোয়ার, টু ইনভার্স টু মানে ওয়ান বাই টু স্কোয়ার, আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, তার মানে ওয়ান বাই ফোর। প্লাস টু ইনভার্স থ্রি মানে কত, ওয়ান বাই টু কিউব, তাই তো? ইনভার্স থাকলে কি হয়, ওয়ান বাই যে পাওয়ারটা থাকে সেটা নিচে চলে আসে, ওয়ান বাই টু কিউব, টু কিউব মানে কত আসে, এইট আসে, তাহলে আমরা লিখবো ওয়ান বাই এইট। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসে, দেখো এখানে আসে চার আর এক পাঁচ, চার আর এক কত আসে, পাঁচ আসে। ওয়ান বাই ফোর করলে কত আসে, তোমরা ক্যালকুলেটার করলে পারবা, ওয়ান বাই ফোর করলে আসে পয়েন্ট টু ফাইভ আসার কথা, ওয়ান বাই ফোর করলে আসার কথা পয়েন্ট টু ফাইভ, তোমরা ক্যালকুলেটার করে দেখতে পারো। আর ওয়ান বাই এইট করলে আসার কথা পয়েন্ট ওয়ান টু ফাইভ, জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ, ওয়ান বাই এইট করলে আসার কথা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ। তো যদি আমরা এটা করি তাহলে তখন দেখা যাবে কি আমাদের অ্যান্সারটা কত আসবে। তোমরা একটু ক্যালকুলেটার চাপ দিয়ে আমাকে অ্যান্সারটা জানাও, তার আগে আমি এটাকে আমি নিজেই করছি, তারপরে তোমরা জাস্ট একটু মিলে দেখো আমার হিসাবগুলো ঠিক আছে কিনা। তো আমরা এখানে বলতে পারি যে ফাইভ আছে, ফাইভ পয়েন্ট এটা হবে কত, এটা হবে ফাইভ পয়েন্ট, ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেভেন ফাইভ, এটা হওয়ার কথা। তোমরা একটু চেক করে দেখো, 5.375 এটা হওয়ার কথা। তাহলে আমরা এখানে অ্যানসার লিখতে পারি, অ্যানসার হচ্ছে 5.375, এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক সংখ্যা অ্যানসারটা আসলো 5.375। তো আমরা হচ্ছে অ্যানসারটাকে ভিত্তি দিব হচ্ছে 10। আমরা এই ধরনের আরেকটা ম্যাথ করব, মানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আরেকটা ম্যাথ করব একটু পরে। তো আপাতত এইটুকু আমরা একটু আবার ভালো করে একটু অ্যানালাইসিস করি আমরা কি কি করলাম। আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি, তাহলে বাইনারি একটা পজিশনাল সংখ্যা, যেহেতু এটা যাওয়ার জন্য আমরা যে নিয়মটা শিখেছি সেটা হচ্ছে দশমিকের আগের অংশকে আমরা দুই দিয়ে গুণ করি আর পরের অংশকে আমরা দুই দিয়ে ভাগ করি। মানে দুই দিয়ে ভাগ করা বলতে হচ্ছে আমরা ইনভার্স গুণ করা মানে হচ্ছে অটোমেটিক ভাগ করা হয়, তাই না? আমরা একটু আগে দেখেছি যে ইনভার্স করে গুণ করা যে কথা, ভাগ করা একই কথা। ভাগ দিয়ে আমরা করতে পারতাম, ভাগ দিয়ে করলে আমাদের উপস্থাপনটা সুন্দর হইতো না। আচ্ছা, এখন আমরা যদি সব সংখ্যাকে দুই দিয়ে গুণ করি তাহলে এটা কিন্তু তার জন্য ইনসাফ হলো না, কারণ আমরা জানি যে পজিশনাল সংখ্যাগুলোতে প্রত্যেকটা অক্ষরের জন্য তার স্থানীয় মান আছে। তাহলে দুই ভিত্তিক সংখ্যাগুলো স্থানীয় মান আছে টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু। তাহলে আমাকে গুণ করতে হবে, অবশ্যই দুই দিয়ে আমি গুণ করবো, তো কিন্তু গুণ করতে হবে তার স্থানীয় মান দিয়ে, কারণ সব সংখ্যার জন্য দুই দিলে তো আর হলো না, কারণ আমরা জানি পজিশনাল সংখ্যায় প্রত্যেকটা অবস্থানের জন্য আলাদা একটা মান থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে তার স্থানীয় মান। তাহলে দুই দিয়ে গুণ করার সময় অবশ্যই তার স্থানীয় মানটা নিয়ে গুণ করতে হবে। এই জন্য দশমিকের আগের গুলো আমরা জিরো ওয়ান টু থ্রি ভাবে করে যাবো, আর দশমিকের পর আমরা ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি ভাবে করে যাবো। জাস্ট এইভাবে করে গুণ করলেই হবে। তাহলে বাইনারি থেকে ডেসিমাল গেলে আমরা দুই দিয়ে গুণ করবো, অক্টালে যাওয়ার সময় আট দিয়ে গুণ করবো, আর হেক্সাডেসিমাল যাওয়ার সময় আমরা ষোলো দিয়ে গুণ করবো। তাহলেই কিন্তু হয়ে গেল, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার সময় আমরা দুই দিয়ে ভাগ করেছিলাম, তাহলে বাইনারি থেকে ডেসিমাল আসার সময় দুই দিয়ে গুণ করবো, ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার সময় আমরা আট দিয়ে ভাগ করেছিলাম, আসার সময় আমরা আট দিয়ে গুণ করবো, ডেসিমাল থেকে হেক্সা আমরা ষোলো দিয়ে ভাগ করেছিলাম, তাহলে হেক্সা থেকে ডেসিমাল আসার সময় ষোলো দিয়ে গুণ করতে হবে। দশমিকের আগে ভাগ হলে দশমিকের পরে গুণ, আর দশমিকের আগে গুণ হলে দশমিকের পরে হচ্ছে ভাগ। একেবারে সিম্পল বিষয়, একটা মনে রাখতে বলে বাকি গুলো খুব কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, তাহলে কি আমরা দুইটা নিয়মে করতে পারবো? দুইটা নিয়ম বলতে বললো কোনটা?
মানে এটা এটা যে করতেছে না, আমি আগের নিয়মে এটা করতে পারতাম না, মানে আগে ভাগ দিয়ে পরে গুণ বা পরে গুণ দিয়ে আগে ভাগ, এরকম ভাবে না না করতে না পারতাম না আগে যেভাবে করছি। আগে বলতে হচ্ছে ওই যে ভাগ করা, আচ্ছা ওইটা তো আমরা করছি, ওইটা ওইটা ভালো করে খেয়াল করো, ওইটা ছিল ডেসিমাল থেকে বাইনারি, তাই না? ওইটা ছিল ডেসিমাল থেকে বাইনারি, আর এখন কিন্তু আমরা ডেসিমাল থেকে বাইনারি করছি না, আমরা কিন্তু এখন উল্টাটা করছি। এখন আমরা করছি বাইনারি থেকে ডেসিমাল, দুইটার জন্য দুইটা আলাদা নিয়ম, ঠিক আছে? এখন আমরা করতেছি বাইনারি থেকে ডেসিমাল, খেয়াল করছো তো? তো দুইটার জন্য কিন্তু দুইটা আলাদা নিয়ম। তবে তুমি একটা কাজ করতে পারতা, এই যে আমরা একক দশক করে করি না, একক দশক করার পরে তারপর লাস্টে যোগ করি, তুমি এই কাজটাকে এইভাবে করে করতে পারতাম। আমরা ছোটবেলা যেভাবে করেছিলাম একক দশক শতক, এইভাবে করে জাস্ট 2 to the power 0, 2 to the power 1, এইভাবে করে লাস্টে যোগ করতে পারতা, ঠিক আছে? এই কাজটা তুমি এইভাবে করতে পারো, মানে এটা এই ম্যাথের বিকল্প হিসেবে, এখানে যে আমরা একক দশক এটা করেছি, কিন্তু এটা হচ্ছে এটার উপস্থাপন সুন্দর হয় না, এটা করতে গেলে ভালো দেখায় না, কিন্তু এটা এটা করাই বেটার আর কি। তো এখন তোমাদের জন্য একটা প্রশ্ন দেই, তাহলে এটা এটা করলে তোমাদের কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা নিয়ে আমি আলোচনা করবো যদি কারো সমস্যা হয় বুঝতে। ধরো একটা প্রশ্ন হচ্ছে 1010, এটা হচ্ছে প্রশ্ন, পয়েন্ট পয়েন্ট হচ্ছে 101, এইটা হচ্ছে প্রশ্ন, এটা দেওয়া আছে হচ্ছে অবশ্যই বাইনারিতে, এটা করতে হবে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল আসতে হবে, এটাকে কি করতে হবে বাইনারি থেকে ডেসিমাল আসতে হবে। তো প্রশ্নটা হচ্ছে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে বাইনারি থেকে ডেসিমাল আসতে হবে। তো সবাই হচ্ছে প্রশ্নটা তাড়াতাড়ি করে খাতায় লিখে নাও। তো এটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, যেতে হবে 10 ভিত্তিক সংখ্যায়। প্রশ্ন হচ্ছে 1010.101, তো এই সংখ্যাটাকে সবাই তাড়াতাড়ি করে অ্যান্সারটা করে আমাকে একটু জানাও। সবাই করতে বললে আমি বুঝবো যে ঠিক আছে, যদি করতে না পারো তাহলে আমি আবার বুঝাবো আর কি। প্রশ্ন হচ্ছে 1010.101, তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ক্লাসটা কেটে যেতে পারে, কেটে গেলে এটা আর থাকবে না, এটা কেটে যাবে, অলরেডি ক্যান্সার চলে আসছে কিনা। তো এটাকে তোমরা হচ্ছে ডেসিমালে নিবা, ঠিক আছে? 1010.101 এটাকে ডেসিমালে নিবা। দেখি একজন মেসেজ করেছে, আচ্ছা একজন মেসেজ করেছে, তো আমরা হচ্ছে দেখবো ঠিক আছে কিনা, বাকিরাও একটু করে ফেলো, বাকিরা সবাই একটু ট্রাই করো। তো এটা করার পর তোমাদের কিছু শর্টকাট শিখাবো আজকে আমি, যদি এটা করতে পারো ঠিকঠাক মতো তাহলে তোমাদের কিছু শর্টকাট শিখাবো, সবাই একটু ট্রাই করো। সবাই একটু ট্রাই করো। তো হচ্ছে প্রশ্ন হচ্ছে 1010.101 কত আসবে, সবাই একটু সলভ করে আমাকে অ্যান্সারটা জানাও। আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আপাতত প্রথম সেশনটা শেষ হয়ে গেলে তোমাদের 5 মিনিটের ব্রেক থাকবে এই ম্যাথটা সলভ করার জন্য, 5 মিনিটের ব্রেক থাকবে ম্যাথটা সলভ করার জন্য। এরপর হচ্ছে তোমরা ম্যাথটা সলভ করে আমাকে গ্রুপে অথবা এখানে অ্যান্সারটা দিলেই হবে। তো আমরা হচ্ছে এরপরে ক্লাসটা কেটে গেলে ঠিক 5 মিনিট পরে আবার জয়েন দিব, 5 মিনিটের ব্রেক, এই ব্রেকের মাঝখানে যারা ম্যাথটা করতে পারো নাই তারা করে নিবো আর কি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, সমস্যা থাকে, বুঝতে সমস্যা থাকে, এখন বলতে পারো যেন তুমি ম্যাথটা করতে পারো। আচ্ছা আফ্রি অ্যান্সার দিয়ে দিয়েছে মেসেঞ্জার গ্রুপে, ফাইন। এরপরে দেখি আমরা আর কে করতে পারে পেয়েছে। আমরা এটা এগুলো হচ্ছে প্রথম যে অংশটা আছে, মানে 101, আমি বলেছিলাম দশমিকের আগের অংশগুলো তুমি চাইলে কি করতে পারো, দশমিক বাদে যে অংশগুলো আছে সেগুলো ক্যালকুলেটর করতে পারো। কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ থাকলে তো আমরা কিছু কৌশল শিখবো কিভাবে করবো আমরা, কিন্তু ডিটেলসে থাকলে তখন তো তোমাকে ডিটেলস করে দেখাইতে হবে, এভাবেই করতে হবে তখন। তো আমি হচ্ছে, আচ্ছা রিয়া অলরেডি অ্যান্সার দিয়েছে, রুকাইয়া দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা সবাই অ্যান্সার দিচ্ছে, আমাদের এটা লাস্ট মিনিট, তো আমরা 5 মিনিটের ব্রেক নিব, আমরা আবার হচ্ছে 3:46 মধ্যে জয়েন করে ফেলবো সবাই। তো এখানে হচ্ছে আবিদ দিয়েছে, থ্যাংক ইউ। তোমরা মানে সবাই অ্যান্সার দিচ্ছে, তোমরা হচ্ছে তার মানে সবাই করতে পারছে। তো করতে পারলে আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে না গিয়ে আমরা অক্টাল থেকে ডেসিমালে যাব, কারণ ওইটাও সেম নিয়মের, আমরা এখানে 2 দিয়ে গুণ করছি তখন 8 দিয়ে গুণ করবো, ওইটা করলেও বাইনারির ম্যাথের নিয়মটা আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। তো ঠিক আছে আমরা হচ্ছে আমাদের এটা কি ফর্মাল নিয়ম, মানে এইভাবেই করবো? হ্যাঁ হ্যাঁ এটাই ফর্মাল নিয়ম, এইভাবেই করবো আমরা, এটা হচ্ছে বাইনারি থেকে উল্টাটা যাওয়ার সময়, আর গত ক্লাসে যেটা যেগুলো করেছি সেটা তো আলাদা ম্যাথ, ঠিক আছে? এটাই ফর্মাল নিয়ম, এটাতে আমরা করবো।